তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করেছি যে অনেক মানুষ আছে, অনেকে ড্রেস আপ নিয়ে অনেক কথা বলে। আচ্ছা, এগুলো কেন বলবে, তাই না? দেখো, অন্যের পছন্দে যদি সব করবো তাহলে আমরা পৃথিবীতে কেন এসেছি? নিজস্ব তো একটা পছন্দ বলে জিনিস আছে। আমি আমার একটা বন্ধুর কাছে কিছুদিন আগেই শুনলাম, ও নাকি ভালো ড্রেস আপ করে না বলে ওর বন্ধুদের সাথে মিশতে পারে না। তো আমি সেই সব বন্ধুদের কথা বলছি। দেখো, তোমাদের মধ্যে হয়তো অনেক বন্ধু আছে যে একটু ভালো ড্রেস আপ করতে পারে না, তো কি হয়েছে, তাই বলে কি তার সাথে মিশবে না? সবার পছন্দ তো সমান হতে পারে না। কেউ জিন্স পরতে ভালোবাসে, কেউ হাফ প্যান্ট, তো কি হয়েছে, তার যদি হাফ ফল 500 না কি গো? কত করে নিলে? 100 টাকা? 100 টাকা আঙুর ফল? আঙুর ফলের দাম আর কমবে না। এখন আমাদের বাড়ি রান্না হবে কি ঠান্ডা কারি হয়তো হবে, কি এর নাম আমি জানি না। এখন আলু ভাজা হচ্ছে আর এই যে আন্ডা ভাজা আছে সেগুলো দিয়ে হবে। দেখা যাক আন্ডা কারি কি হয়। এখন আলু ভাজা চলছে, আলুর মধ্যে লবণ, তেল, হলুদ সব কিছু দেওয়া হয়ে গেছে। আলু ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলা দেওয়া হবে। এবার দেওয়া হচ্ছে মশলা, আদা, জিরে, লঙ্কা, রসুন, পেঁয়াজ সব কিছু পেস্ট করা আছে এর মধ্যে। এর মধ্যে এবার একটু জল দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো লেগে যাবে। এবার নাড়তে হবে, ভালো করে নাড়তে হবে যাতে লেগে না যায়। এবার দেওয়া হবে হলুদ, হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া চলছে। তারপরে দেওয়া হবে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো সবসময় বেশি করে দেবে, তবে টেস্ট হবে, নাহলে টেস্ট হবে না। এবার নাড়তে হবে, ভালো করে নাড়তে হবে, আস্তে আস্তে কমতি থেকে নাড়তে হবে। সারাশিটা দিয়ে, সারাশি দিয়ে কড়াইটাকে ধরে আস্তে আস্তে নাড়তে হবে। দেখতে পাচ্ছ কিভাবে কষানো চলছে? এরকম মাংসর মতো কষাতে হবে আলুগুলোকে। যত কষাবে তত টেস্ট পাবে, আর কষাবে না তো কোনো টেস্ট নেই। আর তেল দেবে বেশি করে, এই দেখো তেল সব করতে। দেখতে পাচ্ছ আর ঘন্টা ধরে কষাতে হবে তবে টেস্ট হবে। তো 10 মিনিট কষিয়ে জল ঢেলে দিলে তাহলে কিন্তু হবে না, অনেকক্ষণ ধরে কষাবে। আর যদি তোমাদের তেল কম থাকে জল দিয়ে কষাবে। দেখতে পাচ্ছ এখন জল দিয়ে কষানো চলছে, তেলের শক পড়ে গেছে তাই এখন জল দিয়ে কষানো চলছে। এখন দেওয়া হবে জল, 1 গ্লাস। ক গ্লাস জল দেওয়া হবে? 3 গ্লাস। যে যেরকম ঝোল খাবে সে সেরকম জল দেবে। আমরা যদিও ঝোলটা একটু বেশি খাই, আমার বর ঝোল খায় খুব ঝোল খায়, তাই একটু ঝোলটা বেশি। এবার ঝোলটা যখন ফুটবে ঢাকা দিয়ে দিতে হবে, গ্যাসটা আস্তে করে দিতে হবে। দেখতেই পাচ্ছ ডিমের আন্ডা কারি কত সুন্দর কালার হয়েছে, একদম জিভেতে মানে জিভের ভেতর নেব বলে জল চলে এসছে। হেভি সুন্দর কালার, টেস্টও নিশ্চয়ই খুব সুন্দরই হবে, এরকম রান্না করবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ দুপুরবেলা আমরা চলে এসেছি
ভাত তরকারি নিয়ে, কিন্তু কোনো চ্যালেঞ্জ না, নর্মাল খাবো। ওর সাথে যতই চ্যালেঞ্জ করবো ততই আমি হারবো, আর কিছুই না। এই যে ভাত আর ডিমের বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি, একটা তরকারি আমাদের বাড়ি আজকে হয়েছে। আর আমি যেহেতু একটা তরকারি খেতেই ভালোবাসি, ও অনেক তরকারি খেতে ভালোবাসে, কিন্তু আজকে হয়নি। প্রচণ্ড গরম, এত গরমে কোনো তরকারি পাতি করা যাচ্ছে না অত কিছু। আর ওর রয়েছে ভাত, পাহাড় বানিয়ে দিয়েছে ভাতে, ভাত আর তরকারি। এই কোথায় পাহাড়ে একটু করে ভাত দিয়েছি, আরে খাও খাও, যত খাবে তত শক্তি হবে, তত আমার সাথে তুমি লড়তে পারবে। তাই এখন আমরা খাবো ভাত আর তরকারি। আজকে যেহেতু আমার পছন্দের রান্না, দেখতে পাচ্ছ ডিম, আজকে রান্না হয়েছে ডিম, যতই ওকে ক্যামেরায় নিতে যায় না কেন। ডিমের এই তরকারিটা ও রান্না করেছে, খুব সুন্দর রান্না করে, একদম মুখে লেগে থাকবে, খুব সুন্দর হয়েছে এই রান্নাটা। তুমি যদি এই মুহূর্তে পড়ে যাও তাহলে কি হবে বলো তো? বেঁচে যাব, উদ্ধার হয়ে যাব। কত টাকা পাবে মরে গেলে? 500 টাকা। কত টাকা পাবো আমি কি করে যাব মরে গেলে? তুমি পাবা। মমতাদি বলে না, বেঁচে থেকে লাভ কি, মরে গেলে 500 টাকা, তাই তো? তুমি পাবা, যা পাবা। সত্যি তুমি ওইখানে বসে দেখো না, পড়ে যাবো আমার মনে হচ্ছে। ছেলে কোন ধরনের ভাষা, ছাদে কিরকম হাওয়া দিচ্ছে বলো, কিরকম হাওয়া দিচ্ছে ছাদে তাই বলো তুমি। একটু হাওয়া দিচ্ছি গড়ের ভিতর থেকে, একটু বলো। গড়ের ভিতরে তো পেন্সিল গরম লাগছি, ছাদে তো তো ঠান্ডা লাগছি। এসি লাগাও, এসি কিছু লাগবো, কিছু লাগবো, পয়সা নেই এখন, তুমি পয়সা হবে তখন লাগবো। গড়িও করতে বললো না, ইচ্ছি করতে লাগবো, এই লাগানো তো গড়ি নেই। গড় নেই তোমার? কটা গড়? একটা একটু গড় দিয়ে কোনো দরজ লুকানো হয়নি, একটু গড়িয়ে কোনো দরজ হয়নি, গড়ের দরজ না, গড়ের দরজ নেই এখনো। দেখেছো এর ঘরের এখনো দরজা নেই, দরজা নেই, রং করে নি, সব লাইটও লাগানো হয়নি। এই সত্যি আমাদের যে তুমি যে ঘরটায় থাকো দুটো লাইট লাগানো দরকার, দুটো লাইট কিনে নাও, এই মনে করে দিলে তুমি লাইট, দুটো লাইট নিয়ে এসো, বিকেলে যাবো তো বাজারে। নেই বলতে নেই, বুঝেছো? নেই কেন বলবো, তুমি কি দিবা আমাকে? মিথ্যা আছে বলবো, কেন বলবো মিথ্যা করে আছে? নেই বলতে নেই কখনো, বুঝতে পেরেছ? নেই তো নেই বলবো, সত্যি কথা বলতে কি দরে, কখনো নেই বলতে নেই, সব সময় বলতে হয় যে আছে। না কেন বলবো আছে, আমার তো যাও, তুমি এখানে বসে থাকো, ক্যামেরাটা অন করো, পড়ে গেলে বোঝা যাবে তুমি কি করে পড়ে গেছো, ঠিক আছে? এই মুহূর্তে তোমার কি মনে হচ্ছে?
এই মুহূর্তে তোমার কি মনে হচ্ছে? কেন, তুমি তো বলো যে মানে মানব জন্ম হলো সব থেকে ভালো, তাহলে স্বর্গে যেতে ইচ্ছে করছো কেন? তুমি তো বলো। হ্যাঁ, যেতে হবে, সে তো সময় আছে না। ভালো হাওয়া দিচ্ছে তাই না ছাতে? বলো, ভালো হাওয়া দিচ্ছে। কালকে এই সময় মেঘ করেছিল, আজকে হাওয়া দিচ্ছে তাই না? কিন্তু গরম ভাবটা আছে তাই না বলো? কিছুই আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অল টাইম স্মাইল করবে। ওকে, টাটা।